হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি যারা 2022 সাল এবং 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। যারা 2022 সালের এসএসসি পরীক্ষা দিবেন তাদের মধ্যে ইতোমধ্যেই একটি টেনশন কাজ করছে, কিভাবে পরীক্ষা দিবেন, অর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য তেমন প্রস্তুতি গ্রহণ করা হয়নি, ঠিক এই শেষ মুহূর্তে এসে কি লিখব আর কি পড়ব সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন অনেকেই। এবং যারা 2023 সালে পরীক্ষা দিবেন তাদেরও ইতোমধ্যেই চিন্তা চলে এসেছে, পরীক্ষাতে কি আসবে, সিলেবাস কেমন হবে এবং পরীক্ষাতে কিভাবে লিখবেন এবং এই সময়ের মধ্যে কিভাবে সেই সিলেবাস কমপ্লিট করবেন। তো একটি ব্যাপার প্রথমেই পরিষ্কার করে দিই, সেটাই হচ্ছে 2022 সাল এবং 2023 সালের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের একই সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ 2022 সালে যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসেই 2023 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যারা 2022 সাল এবং 2023 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই একটি ভিডিওর মাধ্যমেই ইংরেজির চিন্তা মাথা থেকে চলে যাবে, আপনার অন্য কোনো ভিডিও দেখার বা অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজনই পড়বে না। আজকের এই ভিডিওর মাধ্যমে ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ এবং ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন টেস্ট নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করা হবে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তো টেনশন থাকবেই না, ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন টেস্টের কোনো টেনশন থাকবে না। এবং আজকের এই ভিডিওর একদম শেষের দিকে কিভাবে পরীক্ষায় প্রস্তুতি নিলে কাঙ্ক্ষিত মার্ক পাবেন সে বিষয়টিও আলোচনা করা হবে, এবং এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে আপনার সিলেবাস কমপ্লিট করবেন এবং ইংলিশ সেকেন্ড পেপারে পূর্ণ মার্ক নেবেন এবং ইংলিশ ফার্স্ট পেপারের রিটেন টেস্টে পূর্ণ মার্ক নেবেন সেই বিষয়ে একটি স্পেশাল ইনফরমেশন আপনাদের কাছে দিব। তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদিও আজকের ভিডিওটি অত্যন্ত ছোট একটি ভিডিও হবে এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আপনি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের। তো প্রথমেই আমরা দেখে নেব ইংলিশ সেকেন্ড পেপারে 2022 সাল এবং 2023 সালে কি কি থাকছে। প্রথমে ইংলিশ সেকেন্ড পেপারে আপনারা দেখছেন একটি হচ্ছে গ্যাপ ফিলিং, এবং এই গ্যাপটি থাকবে হচ্ছে পাস মার্কের জন্য, এবং এই গ্যাপে আপনাকে বসাতে হবে প্রিপজিশন, আর্টিকেল এবং জিরো প্রিপজিশন, অর্থাৎ যেখানে প্রিপজিশন বা আর্টিকেল কোনোটাই বসবে না সেখানে আপনাকে বসাতে হবে একটি ক্রস, এই চিহ্নটি বসাতে হবে। তাহলে এক নাম্বার, আমি প্রত্যেকটার একটা সঠিক সমাধান আপনাদেরকে দিব এবং সেটা আজকের এই ভিডিওর মাধ্যমেই। এরপরে দুই নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আপনাদের ওপরে একটি বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে পাঁচ থেকে ছয়টি ভার্ব দেওয়া থাকবে এবং নিচে একটি ছোট্ট অনুচ্ছেদ বা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে পাঁচটি জায়গায় গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপে সঠিক ভার্বের সঠিক ফর্মটি আপনি যদি বসাতে পারেন তাহলে আপনি পাবেন মার্ক। কিভাবে সেই সঠিক ফর্মটি বসাবেন সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে দেব। এরপরে আসবে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে আমরা অনেকেই ট্রান্সফরমেশন বলে থাকি। তো সুখবর হচ্ছে এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটি ব্যাপার থাকছে না, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটা থাকছে না। থাকছে যেটা সেটি হচ্ছে ভয়েস থাকছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থাকছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি এবং ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন থাকছে, এছাড়া থাকছে হচ্ছে ডিগ্রি পরিবর্তন, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন থাকছে। এবং এই চেঞ্জিং সেন্টেন্সের সমাধান আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া থাকছে হচ্ছে ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, আপনারা ইতোমধ্যেই জানেন যে সাফিক্স প্রিফিক্স কী, কারণ ক্লাস এইটে আপনারা সাফিক্স প্রিফিক্স করেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে দেব কীভাবে সাফিক্স প্রিফিক্সে আপনি পূর্ণ নম্বর পাবেন। যদি এক সেন্টেন্সে বলি তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে যে 50 মার্কের পরীক্ষা হবে সেই 50 মার্কের মধ্যে আপনি কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আসবে হচ্ছে ট্যাগ কোশ্চেন, আপনারা জানেন ট্যাগ কোশ্চেন কীভাবে আসে, সেই পাঁচটি ট্যাগ কোশ্চেন আসবে এবং সেই পাঁচটি ট্যাগ কোশ্চেন আপনি পাবেন হচ্ছে
পাস মার্ক, কীভাবে ট্যাগ কোশ্চেনে পূর্ণ মার্ক পাবেন সে ইনফরমেশনও আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। এরপরে আসবে হচ্ছে পাংচুয়েশন, পাংচুয়েশনে থাকবে হচ্ছে পাস মার্ক। এই পাংচুয়েশনে কীভাবে মার্ক পাবেন সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দিব। এছাড়া থাকছে রিটেন টেস্ট, রিটেন টেস্টে থাকছে হচ্ছে সিভি রাইটিংয়ে 10 মার্ক এবং ফর্মাল লেটারে 10 মার্ক। তবে এই ফর্মাল লেটার আগের মতো থাকছে না, এই ফর্মাল লেটারের মধ্যে থাকবে হচ্ছে কমপ্লেন লেটার এবং নোটিশ, এই দুটোর মধ্যে যে কোনো একটি পরীক্ষায় লিখতে হবে। তবে যেটা পরীক্ষায় আসবে সেটা আপনাকে লিখতে হবে। তবে কিভাবে আপনি এই কমপ্লেন লেটার এবং নোটিশ লিখবেন সে ব্যাপারটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। সুতরাং টেনশন করার কিছু নেই। তো আমি এইটুকু বলতে পারি, যারা আমার এই চ্যানেলের আজকের এই ভিডিওটি দেখছেন এবং যারা পূর্বে থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে একটু নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো আপনাকে দেওয়া হবে যদি আপনি যথাযথভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনার ইংলিশ পরীক্ষা নিয়ে অন্তত পক্ষে কোনো টেনশন থাকবে না আশা করি। এছাড়া ফার্স্ট পেপারে আপনাদের প্যাসেজ ভিত্তিক যে প্রশ্ন আছে সেগুলো আপনারা আলাদাভাবে পড়ে নেবেন এবং আমি পরবর্তীতে সেই ধরনের একটি ভিডিও দেব। তারপরেও হচ্ছে আজকের মধ্যে, আজকের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেব সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, ইমেল রাইটিং, ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং, অর্থাৎ পাঁচ পাঁচ দশ, দশ আর হচ্ছে আট সাত পনেরো, পনেরো আর দশে হচ্ছে পঁচিশ। এই পঁচিশ মার্কের ফার্স্ট পেপারের পঞ্চাশ মার্কের মধ্যে পঁচিশ মার্কের ইনফরমেশন আপনাদেরকে আজকে দিয়ে দিব, অর্থাৎ একশো মার্কের মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একশো মার্কের মধ্যে 75 অর্থাৎ পঁচাত্তর মার্ক আপনাদেরকে আজকে জানিয়ে দিব আপনি কিভাবে এই পঁচাত্তর মার্ক পাবেন। এবং আপনি যদি যথাযথভাবে আজকের এই ইনফরমেশনগুলো অনুসরণ করেন তাহলে এই পঁচাত্তর মার্ক পাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ডানে বামে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করা লাগবে না, বিভিন্ন হেল্প বলেন কোনো হেল্পেরই প্রয়োজন আশা করছি হবে না। শুধুমাত্র আজকে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশন অনুযায়ী আপনাকে যথাযথ কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আজকের এই ভিডিওর একদম প্রথম থেকে আপনাদেরকে যে বিষয়টি বলে আসছি সেটা হচ্ছে এই পঁচাত্তর মার্কের ইনফরমেশন আপনাদেরকে দেব। প্রশ্ন হচ্ছে সেই ইনফরমেশনগুলো কই এবং এর সমাধান বা কী। এর সমাধান হচ্ছে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স। আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই টোটাল সেকেন্ড পেপারের যে আটটা আইটেম পরীক্ষাতে আসবে, অর্থাৎ গ্যাপ ফিলিং, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, ইউজ অফ সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন্স, পাংচুয়েশনস, সিভি রাইটিং এবং ফর্মাল লেটার, সেকেন্ড পেপারের এই পঞ্চাশ মার্কের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের লেকচার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়া ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ রাইটিং, ইমেল রাইটিং, ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং, এইগুলো আপনি কীভাবে লিখবেন সেগুলোর একটি সংক্ষিপ্ত ফরম্যাট আমি আজকের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন এবং সেইগুলো দেখার পরে আপনি যথাযথভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে এই পঁচাত্তর মার্ক পাওয়া আপনার জন্য অত্যন্ত সহজ হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও একটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে আপনাদেরকে যে ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো আপনি কীভাবে ভিডিও দেখার পরে কীভাবে নিয়মগুলো প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটি গ্রামার অংশের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস ক্লাস দেব পরবর্তী ক্লাসগুলোতে। আপনি আপাতত ভিডিওগুলো দেখতে থাকেন, আমি এরপরে একের পর এক প্রত্যেকটি আইটেমের প্র্যাকটিস ক্লাস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে সেই নিয়মগুলো আপনি কীভাবে প্রয়োগ করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে কোনো কথা নয়, আপনার প্রথম কাজ হচ্ছে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন এবং সেখান থেকে প্রত্যেকটি লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখবেন এবং কোন আইটেম কীভাবে লিখতে হবে তার সঠিক সমাধান আশা করছি পেয়ে যাবেন। তো এই লিঙ্কগুলো দেখার পরে আপনার কতটুকু উপকার হলো এবং ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সেগুলো কমেন্টস করে জানাবেন। আর এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।